কি খবর বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতরা জোরদার করছো যাতে খুব শীঘ্র তুমি একটি গভর্নমেন্ট জব ট্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা টু পার্সেন বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার দেখো ভাই তোমাদেরকে আমি আজকে একটা ইনফরমেশান দিতে এসেছি মোটামুটিভাবে যেটুকু আমি স্টুডেন্টসের সঙ্গে কথা বলে যেটুকুই বুঝতে পেরেছি যদি আমি আর রিপোর্ট পাইনি বাট তোমাদের সঙ্গে শিলিগুড়িতে কিছুদিন দেখা হলো তাছাড়াও আমার ব্যক্তিগতভাবে প্রচুর মেসেজ এসছে যে কোন কোন জোন থেকে তোমরা ফর্ম ফিল আপ করেছো তো সেই অনুযায়ী তোমাদের কাছ থেকে মোটামুটি ইনফরমেশন পেয়ে যেটুকু আমি আপডেট পেয়েছি তার উপর বেশ করে তোমাদেরকে এখানে যতগুলো ফর্ম ফিল আপ হয়েছে কোথায় কোথায় বেশি পরিমাণ কাট অফ যেতে পারে কোথায় কোথায় কম পরিমাণ কাট অফ যেতে পারে সেই জিনিসপত্রগুলো নিয়ে আলোচনা করব। দেখো মূলত আমাদের বেশি কাট অফ বা হাই কাট অফ হাই কাট অফ আমাদের তখনই যায় আই কাট আমাদের তখনই যায় কি করে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান যদি অ্যাপ্লিকেশন প্রচুর বেশি হয় অ্যাপ্লিকেশন প্রচুর বেশি হয় দু নাম্বার হচ্ছে দু নাম্বার হচ্ছে কোয়ালিটি যদি ভালো হয় আর তিন নাম্বার হচ্ছে যদি সিট সংখ্যা যদি সেই রকম লেভেলে থাকে তো এই তিনটে জিনিস নিয়ে তোমাদের কিন্তু হাই আপ তৈরি হয় তো এই তিনটের মধ্যে যদি কোনোটা বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে হাই আপ জোন চলে যায় সেই জিনিসটা ঠিক আছে তো মূলত আমি যেটুকু কথাবার্তা বলে তোমাদের সঙ্গে বুঝেছি এবং যেটুকু ইনফরমেশন আমি পেয়েছি সেখান থেকে আমি বলে দিচ্ছি এন টি গ্রাজুয়েট লেভেলের ফর্ম ফিল আপ অলরেডি ফেস হয়ে গেছে এখন কিন্তু মডিফিকেশন উইন্ডো ওপেন হয়ে গেছে যারা যে জোন থেকে ফর্ম ফিল আপ করেছ তারা কিন্তু এখন মডিফাই করতে পারবে এবং সেই মডিফিকেশানে তোমাদের কিন্তু আড়াইশো টাকা করে লাগবে তো যাদের যাদের মডিফিকেশন করার দরকার তারা কিন্তু অতি অবশ্যই করে নাও নাহলে কিন্তু সমস্যা হবে ঠিক আছে ভাই এবার চলে আসছি আমি তোমাদেরকে এই কাট অফ জোনের জায়গাতে দেখো সবচেয়ে বেশি যদি আমার রিসার্চে বলো সবচেয়ে বেশি যদি তোমার ফর্ম ফিল হয়ে থাকে সেটা হচ্ছে আর কলকাতা আর কলকাতা থেকে সবচেয়ে বেশি পরিমাণ ফর্ম ফিল হয়েছে তোমাদেরকে প্রথম থেকেই বলেছিলাম যে কলকাতা হচ্ছে একটা ডেঞ্জার জোনের সবসময় থাকে এবারও থাকবে কিছু করার নেই কারণ এইখানে লোকজন চায় আসতে তো আরবি কলকাতা হচ্ছে সেই জোন যেখানে তোমার সবচেয়ে বেশি পরিমাণ কাট অফ কিন্তু যেতে পারে কারণ এখানে সবচেয়ে বেশি পরিমাণ ফর্ম ফিল আপ হয়েছে নেক্সট হচ্ছে মুম্বাই তিন নাম্বার হচ্ছে গোয়াটি গোয়াটি আগেরবার সবচেয়ে লোয়েস্ট কাট অফ ছিল এবং সেটা দেখে তোমাদেরকে বলেছিলাম যে সবচেয়ে হায়েস্ট এবং সবচেয়ে লোয়েস্ট যেগুলো থাকে সেগুলোকে বাদ দিয়ে মডারেট জায়গাতে ফর্ম ফিল আপ করো ঠিক আছে এবং সেই হিসাব অনুযায়ী কিন্তু আমি যেটুকু দেখেছি যে আর আর কিন্তু প্রচুর ফর্ম ফিল আপ হয়েছে সুতরাং এখানে কিন্তু থার্ড হাইয়েস্ট তোমার হচ্ছে মানে ফর্ম ফিল আপ জোন হিসাবে আমরা কিন্তু ধরে দিতে পারি তো গুয়াহাটি জোনও কিন্তু প্রচুর ফর্ম ফিল আপ কিন্তু হয়েছে চার নম্বর বলছে বিলাসপুর আর পাঁচ নম্বর হচ্ছে আমেদাবাদ তুমি যদি এই এই পাঁচটাকে ধরে নাও এই পাঁচটা মানে জোন মিলিয়েই টোয়েন্টি লাখ প্লাস তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে এবার এক্স্যাক্ট ডেটা আরটিআই তোমার তার জন্য আমি করতে দিয়েছি অলরেডি আর প্রত্যেকটা আরআরবি জোনে যখনই আর রিপোর্ট চলে আসবে তখনই সেখান থেকে তোমাদের কিন্তু আমি ভিডিও করে দেব। ঠিক আছে ভাই এবার নেক্সট হচ্ছে মডারের জোন কোনগুলো মডারের জোন মানে হচ্ছে যেখানে তোমার হচ্ছে ফর্ম ফিল আপ হয়েছে বাট সেখানে বিশাল লেভেলে ফর্ম ফিল আপও না বিশাল কম লেভেলে ফর্ম ফিল না তো সেটা কিন্তু অবশ্যই আরআরবি চেন্নাই গোরাখপুর আর ভুবনেশ্বর এই তিনটে জোন থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে ঠিক আছে ভাই আর তিন নাম্বার যে চলে আসি সবচেয়ে লোয়েস্ট ক্যাটাগরি ফর্ম ফিল হয়েছে সেটা হচ্ছে মুজাফরপুর সবচেয়ে লোয়েস্ট ফর্ম ফিল হয়েছে কারণ এখানে সবচেয়ে কম পরিমাণ কিন্তু ভ্যাকেন্সিও ছিল ঠিক আছে তো সবচেয়ে কম পরিমাণ ভ্যাকেন্সি কিন্তু মুজাফরপুর হয়েছে ছিল যেহেতু সেখানে ফর্ম ফিল আপও সবচেয়ে কম হয়েছে চিলিগুড়িতে তারপরে সেকেন্ড তোমার হচ্ছে কম ফর্ম ফিল আপ জোনের মধ্যে পড়ছে তিরুবান্তপুরম থার্ড আর ফোর্থ নাম্বার হচ্ছে তোমাকে জম্মু কাশ্মীর মোটামুটি হবে যেটুকু আমার অ্যানালাইসে দেখতে পাচ্ছি তো তোমাদেরকে এইটুকু দেখালাম এবার এর মধ্যে তোমাদের ফর্ম ফিল হয়েছে এবার তোমাদের এখনো পর্যন্ত আন্ডার গ্রাজুয়েট হয়নি যখন আন্ডার গ্রাজুয়েট হয়ে যাবে তখন সেটার ওপর বেশ করেও আমি তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো যদি কারোর মডিফিকেশনের ভিডিও লাগে তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানিও তাহলে মডিফিকেশনের উপর আমি একটা ভিডিও তোমাদেরকে করে দেবো লাস্ট অন্তিমে তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি যে এই যে এন টি ফর্ম ফিল আপ হয়েছে তুমি এখন যে জোন থেকে ফিল আপ করো কেন তোমাদের মধ্যে অনেকেই আছো যারা গুয়াহাটি ফর্ম ফিল আপ করে দিয়েছ ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে কি যে দেখো ভাই কোথায় কম কাট যাবে কোথায় বেশি কাট যাবে এটা নিয়ে বলাটা একটা মানে ভুলভাল কাজ আমি তোমাকে প্রথম থেকে বলেছিলাম যে সাউথের দিকে করো সেটা একটা ঠিকঠাক জায়গায় চলে দেখো চেন্নাই তার মধ্যে কিন্তু একটা ঠিক আছে আমি কখনোই বলবো না যে তুমি এই পার্টিকুলার জায়গাতেই করে নাও কারণ এই আড্ডা টুপোর সেভেন বেঙ্গলি রেলওয়ে পুলিশ চ্যানেলটাকে কিন্তু হবে তুমি দেখতে পেয়েছো যে দেড় লাখের ওপর কিন্তু মানে ছাত্রছাত্রী ফলো করছে তো যদি আমি সেই পার্টিকুলার জায়গাতে বলে দিই এবং সেখানে যদি দেড় লাখ এবং তোমাদের বাকি যদি চ্যানেলগুলো থেকেও যদি স্টুডেন্টসরা থাকে তো সেই হিসাবে কিন্তু মোটামুটিভাবে তোমাদের সবচেয়ে বেশি পরিমাণ ডেঞ্জার জোন কিন্তু সেই জোনটাই হয়ে যাবে তাই আমি কখনোই সেখানে পক্ষপাতিত্ব করব না তোমরা নিজের মতো করে অ্যাসেসমেন্টটাকে তোমরা নিজের মতো করে নিয়েছো এবং যেটুকু ডেটা তোমাদের কাছে পেয়ে এলাম সেইটুকু ডেটা তোমাদেরকেই বললাম বরঞ্চ আমি আর টি আই এলে আমি বাকি জিনিসপত্রগুলো কিন্তু বলে দেবো আন্ডার গ্রাজুয়েট কিন্তু অলরেডি ফর্ম ফিল কিন্তু হয়ে গেছে এই ফর্ম ফিল চলছে যারা করেনি তারা কিন্তু করে নাও কারণ সাতাশ তারিখ কিন্তু লাস্টে ঠিক আছে তো আর লাস্টে অন্তিম একটা কথা তোমাদেরকে বলে রাখি সেটা হচ্ছে যে যারা এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার যুক্ত হওনি ছটফট করে প্রত্যেকে একবার বাষট্টি একানব্বই পঁচানব্বই চার নয় সাত নয় এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাইলিকে পাঠাও দেখো তোমার কাছে অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে এটা সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সেই লিঙ্ককে ক্লিক করে তুমি জয়েন করে যাও এখান থেকেই তুমি সমস্ত ক্লাসের পিডিএফ সমস্ত ইনফরমেশান সমস্ত কিছু এছাড়া তোমার হচ্ছে মানে প্রতিনকা পেপার সব কিছু কিন্তু ফ্রি অফ কস্টে কিন্তু পাবে ইবুক মকটে সব কিছুই ঠিক আছে তো অতি অবশ্যই ঝটপট করে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও বাষট্টি একানব্বই পঁচানব্বই চার নয় সাত নয় এখান থেকে সমস্ত কিছু কিন্তু আপডেট পেয়ে যাবে ফোন করো না তোমাদের যা যা কোয়ারি রয়েছে সেখানে তুমি এখানে মানে মেসেজ করে রাখো আমি তোমাকে রিপ্লাই করে দেবো একটা নির্দিষ্ট সময় অন্তর ঠিক আছে আমি যদি না পারি তাহলে আমার টিম তোমাকে করে দেবে ওকে ভাই তো এই হলো বিষয় তো যদি চ্যানেলটি ভালো লেগে থাকে যদি সেশনটি ভালো লেগে থাকে তবে সেশনটিকে লাইক করে দাও যদি চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলেকনটা ক্লিক করে রাখো তার কারণ রেলওয়ে এবং পুলিশের সম্পূর্ণ ফ্রি অফ কস্টে সম্পূর্ণ বাংলায় প্রিপারেশান কিন্তু এই চ্যানেলে হয়ে থাকে তো অতি অবশ্যই ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলেকনটা ক্লিক করে রাখো তো আর তোমাদের কোনো রকম কোনো ভয় পাওয়ার কারণ নেই দেখো প্রিপারেশান তোমাকে ঠিকঠাক করে দিতে হবে তুমি যে জন্যই করে না করো কেন কারণ সুযোগ এসে এই সুযোগটাকে কাজে লাগাতে হবে যদি তুমি বেস্ট প্রিপারেশান নিয়ে রাখো আমি তোমাকে বলে রাখছি তুমি পাবেই তোমাকে কেউ আটকাতে পারবে না তো প্রপার স্ট্র্যাটেজি নিয়ে পড়াশোনা করো যদি তুমি আমাদের ব্যাচে আসতে চাইছো তাহলে সেক্ষেত্রেও তুমি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখো আমি তোমাকে ব্যাচের লিঙ্ক এবং কীভাবে কীভাবে নিতে হবে তার প্রসিডিও আমি পাঠিয়ে দেবো কিংবা আমি তোমাদেরকে এই যে তুমি সেশনটা দেখছো এই সেশন সেশনের মধ্যে কমেন্ট বক্সের মধ্যে পিন কমেন্ট করে দেবো যে কি করে ব্যাচ নিতে হয় তো সেটা নিয়েও তুমি কিন্তু ব্যাচে কিন্তু তুমি ট্রান্সফার হয়ে যেতে পারো ঠিক আছে ভাই তো এই হলো টোটাল প্রসিডিওর যদি তোমার এরপরেও কোনো রকম কোনো মাত্র সমস্যা থেকে থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখো আমার টিম তোমাকে রিপ্লাই করে দেবে ঠিক আছে এবং ভালো করে প্রিপারেশান নাও কারণ সময় কিন্তু খুব অল্প এই সময়ের মধ্যে তোমায় কিন্তু একটা বড় সলো মাইল কিন্তু তৈরি করতে হবে কারণ এই মাইলস্টোন যদি তুমি তৈরি নিতে পারো আগামী বছর তুমি কিন্তু এই জায়গাতে মানে পোস্টেজ হিসাবে থাকবে তো আর কিছু বলার নেই অল দ্য বেস্ট প্রত্যেককে চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে ততক্ষণ পর্যন্ত স্টেট ইউনিট উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্রাড পার্সেন্ট বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব এটা